টা কভার করতে না পারলে তো নাং কুমিলা নাই জানাই তাবো নাং সুমা কপ্তমা সেগলে কেউ সে আগলে এয়ারপোর্ট সিমি পাস আর খাইমানি জ্বর ও খোঁজ না দেখা রাং চাও চা সাল এয়ারপোর্ট চেকিং খাইমানি জ্বর খরক সে হামজুক নি ইয়াক নি সিমি ন ও রাং চাও না খোঁজ না তা সামু তো সিএসএফ করুন সাও এয়ারপোর্ট টার্মিনাল ম্যানেজার সাও কা ও হামজুক নি ইয়াক কম নিও না প্রায় জি চার রাং চাও মাথে নামা পাস আর খাই তো মানে তে ও মাথিয়া রঙী সরকার ওই নাই জাকা থুমই সের কাইসা কাতো তো হিনাই স্যার আচ্ছা ये इस बार जो घटना इन ए सेंस जे गोल पकड़ा है ये इट इज बिकॉज ऑफ द अलर्टनेस ऑफ सीआईएसएफ स्टाफ स्पेशली हमारा क्या नाम था देवरानी देवर्मा ना राधा रानी देवर्मा तो पहले से भी ऐसा स्मगलिंग बहुत लोग कोशिश करते थे और हमारा स्टाफ लोग इनका सोर्स जो है सस्पिशन हुआ है इसी की वजह से हर जगह फिस्किंग बूथ हो या हर पॉइंट में काफी सीआईएसएफ स्टाफ अलर्ट रहा और इसी अलर्टनेस की वजह से आज भी ये एक लेडीज ने 18 गोल्ड रिंग्स अपना हाथ में लेकर के फिस्किंग के लिए आया उसमें हमारा सीआईएसएफ का जो लेडी पर्सनल जो है उसने मिलने के बाद पूछपाछ सस्पेक्ट किया और पूछपाछ किया उसके बाद उनके पास आंसर कुछ नहीं है उसके बाद हमारा सीएसएफ का डीसी साहब लेकर के और बाकी स्टाफ लोग ने उनको पूछपाछ इंट्रोगेशन टाइप में किया उससे भी रिप्लाई जो है ठीक ठाक नहीं था और इनके कहना है कि पहले बार भी पिछली बार भी 6 बार इसी तरह स्मगल कर चुका है तो आज ये जो पकड़ा है मैं सीआईएसएफ स्टाफ और हमारा एयरपोर्ट स्टाफ ये लोग बहुत अच्छा काम किया लास्ट टाइम भी ऐसा करके लास्ट टाइम भी ये पकड़ा था और इस बार भी ये इनका अलर्टनेस की वजह से इस बार भी 18 गोल्ड रिंग्स इट्स वेगिंग ऑलमोस्ट 60 ग्राम्स टोटल कुल मिला के 1 kg और 36 ग्राम्स इस बार भी पकड़ा तो ये जो है हम लोग एयरपोर्ट स्टाफ मिलके सीआईएसएफ और एआई एयरपोर्ट अथॉरिटी ऑफ इंडिया ये फॉर्मेलिटीज कंप्लीट करके इसको कस्टम ऑफिसर्स के ऊपर हैंड ओवर कर रहा है आपका नाम क्या है मेरा नाम एस हाउकिप जेपू एयरपोर्ट टर्मिनल मैनेजर अगरतला एयरपोर्ट চাষালে ফুয়াশি শ্রী ডাবাই তানজাওয়ে লামা সলঙ্ক খরচে সেগলানি পাটে মো বিশালগড় তে মধুপুর থানানি কসার আমচাই লেম্বু তলিব ফিয়া অ পাটে মুনে ইয়া হলো কক্সিল যা বাই থানা বিশালগড় থানা ও থানা ছাগ পাই দেব দুবিকা অ পাটে মুনে খবে আমসে বিজেপি তে সিপিএম বদলি বিছিন বেলে নক তন্থাই তুমফলা যা নহরকা শর্মা কা আমচাই নিয়ে কালীপদ রায় মুতুই খরকসা আমচাই নিন খরকসিত রাহন সিনি যা তে ওমন ব্রুম নে চওয়া কে কা খলা আমচাই নি চলা পুর যতন ন কক্ষিত রাহ বল হিন হরিত ফাসালে হর বীরবল সরকার মুতে খরকসা না যাই খানে হিন হরকা ব চাসালে ফুঙ্গ বীরবল তাহলে বাগ বন হিন হরকা অকর্ণ শূন্য বাগ থাকা কালীপদ রায় নি নক তে অকর্ণ শূন্য লগ লগ চলে যাওয়া কালীপদ রায় না কলমা না হারই বীরবল নিয়ে কত কথা এই আগ তান সৌরিকা ওলবিন জিরু মরখনে আম চ্যানেল উপর বসে আগো ফাই আকে কালে পদরে দাতুইন খারে থাকা আমন ইয়াগলো থানা অফ হয় সব বেদ বলিখা সকাল 6টার সময় বীরলাল সরকার নামে এক 65 বছরের বৃদ্ধ লেমুতলি ওয়ার্ড নাম্বার 3 এর বিশালগড় থানার অঞ্চলে ওনাকে আজকে সকালে একটা পূর্ব শত্রুতা হিংসা আর সন্দেহ ভাবনা নিয়ে কালীপদ রায় নামের একজন 55 বছরের নিয়ম 55 বছরের প্রতিবেশী ওনার উনি দাও দিয়ে কুপিয়ে হত্যা করেছে সে তাকে নৃশংসভাবে হত্যা করে এবং ডেড বডি এখনও আসে নাই আমরা অপেক্ষা করছি এবং সেই আসামি যখন পালিয়ে যাচ্ছিল তাকে ধরার চেষ্টা করা হয়েছিল তারা এখানে সিপিএম এর কার্যকর্তারা এসে ওকে পাগল বলছে যদি সে পাগল হতো কি করে মার্ডার করে পালিয়ে যায় এবং সে পালিয়ে গিয়ে বা তাকে চক্রান্ত করে থানায় গিয়ে সারেন্ডার করানো হয় এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না এটা কারণ বিরোধী সরকার আমার নিজেরই ভাতিজা যদিও আমি সিপিএম পার্টি করি সে বিজেপি করে
এবং কালীপদ রায় যে নাকি বিরল আমার ভাতিজারে খুব দিছে, সেও বিজেপির একজন কর্মী, এখানে রাজনীতি কোনো ইয়ে না। কালীপদ রায় তার এটা নিত্যদিনের একটা ডিউটি যে গালিগালাজ করা, পাড়ার অনেক মানুষই এমনকি আমারও সে ব্যক্তিগতভাবে আমারও মানে সকাল বিকাল দুপুর গালিগালাজ করে। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতা সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। আপনি কি জানেন, ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে, অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরের। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটি মূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা, মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার, তাছাড়া জেলা, মহকুমা, ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। কেন সবাই তোর মতো হয় না, কেন এত ঝামেলা করে, কেন কেন? ভাগ্যিস আরএফএল এসডব্লিউআর পাইপ আপনাকে কোনো ঝামেলা দেয় না। টাইটেনিয়াম ডাইঅক্সাইড সমৃদ্ধ আরএফএল এসডব্লিউআর পাইপ শীত গ্রীষ্ম বর্ষায় থাকে অটুট, বছরের পর বছর আপনার বাড়িকে রাখে সুরক্ষিত আর আপনাকে রাখে ভাবনাহীন। আরএফএল এসডব্লিউআর পাইপ, বাড়ির সুরক্ষায় একেবারে ফিট।
পিপিল প্যাকে সাপ চালে না মানে ইয়াগুলো বসকাম জুলাইসিনি সাল মারি টিএসআর সংসিসা ব্যাটেলিয়ানি পিসি কুপলুম ন খাবই চা সাল বিশাল কর মহকুমা সাভাম না পার ও সাফাই অভিযান সংসা হইয়া জাকা ওসাল ইয়া কম পাই মাঝে পা জেলা তুই কম খবর দিন আহম টিএসআর সংসিসা ব্যাটেলিয়ানি কমান্ডেন্ট বানু চক্রবর্তী আকর্ষণ বিশালগড় সাব ডিভিশনাল হসপিটালে সপ্তাহবার অভিযানের তেহেট হসপিটাল এগারো নম্বর ব্যাটেলিয়ান গোপালনগর হইতে সকালবেলা সাতটা থেকে দশটা পর্যন্ত হসপিটালের চারিপাশে ভিতরে এবং বাইরে সাফ সাফাই অভিযানে অংশগ্রহণ করি। এই অংশগ্রহণ এই আমাদের সামাজিক দায়বদ্ধতা অনুসারে আমরা এমন পরিকল্পনা আরও সামনে নেব। সামনে আমাদের সাত তারিখ ১২তম রাইজিং ডে, এই রাইজিং ডে অনুসারে আমাদের আরও আগামী দিনে রক্তদান শিবির আমি তো আজকে ভোরবেলা গুন্টুর সাথে আমার স্কুল মিনিস্টার থেকে ফোন করেছি যে স্কুলে গড়ে দরজা গেট ভাঙবে কি হয়েছে যে চুরি টুরি কিচ্ছু হয়েছে আমি তাদের স্কুলে আসলাম। ওই পরে আমি মুখ দিয়ে সরল স্কুলে আসলাম, আয় তুই দেখলাম গডরেজ বাংলা এদিকে দরজা বাংলার এই দুইটা গিলেস দরজা ভাঙছে, আমার এই অভিশ্রমের দরজা ভাঙছে, ব্যাংকের ওই গডরেজটি ভাঙছে, তিনটা গডরেজ ভাঙছে, আর এইদিকে সায়েন্স ইনক্রিমেন্ট এটা ভাঙছে, ব্যাংকা ওই যা যারা পাইছে কাগজপত্র লন্ড করছে করে আমার এখানে কিছু টাকা আসলো, ওই টাকাটি তারা নিয়ে গেছে, আর কিছু চাল আমার কম পাইতেছি। তারা লক্ষ্যটা দেখলাম যে চালের দামের নিচে বস্তা ফিরে দিচ্ছে একটা একটা, আরও অন্যান্য বস্তা আছে নাই, দেখলাম যে চালের কিছু আমরা কম। ওই তো আমরা পিএসএ খবর দিচ্ছি, পিএস আইসি আইয়া দিকে রিপোর্ট টিপোর্ট নিয়ে গেছে, নিয়ে গেছে ইনকোয়ারি করবো, দেখবো টাকার পরিমাণটা কত টাকা। ওই তো এই এমনি তো আমারও কিছু টাকা আসলো, মিলে প্রায় ৮-৯ হাজার টাকা মতো আসলো, আর স্কুলের কিছু টাকা আসলো। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগাটার্পো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, ১০ বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত ২৪ ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে ১৫,০০০ স্কোয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্তমানে আগরতলা।
স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। নূপুর পায়ের ঋণীকে ঝেড়ে পায়েল খানে বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলঙ্কার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলঙ্কার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে place Karnataka, not came, basically he was invited by a very important charitable trust or a MUT in Karnataka to award him a very prestigious award, Basaveshwari Award. On that occasion, we have invited the Chief Minister to our university is Kannada University Hampi, and also we have got faculty from other universities also. So he invited us to visit this place to study the socio-economic development which have taken place and the cultural transformations and the political transformations which have been taken place in this since the left-wing government has come over here. So that's how we came here. This is one of the very important factors. And another, we read about the transformation of Tripura state over the period. Within a short period of, I think, 10 to 20 years, the state has made very big revolutionary changes in the field of education, health, and also in other areas, the poverty elevation. These are the things we used to read in the paper and also in the internets. So we have decided to have a first-hand experience of those transformations by coming over here. So that is another thing. देख रहे हैं तो 91% ऑफ लिटरेसी रेट सच ए स्मॉल स्टेट दिस इज देन आल्सो दे हैव डेवलप्ड एजुकेशन लाइक दिस इन कर्नाटक इट्स अ बिग स्टेट इट्स अ ह्यूज बिग स्टेट बट उधर इतना लिटरेसी नहीं रेट होता है रेट ज्यादा होता है इलेक्शन में बहुत सारे बैड थिंग्स होता है एजुकेटेड है लोग लेकिन अपर क्लास अपर कास्ट वालों को ही उधर शिक्षा मिल चुका है इधर एससी एसटी भी 100% रिजर्वेशन इधर फॉलो करेगा हमारे यहाँ बैकलॉग ही बैकलॉग है 100% रिजर्वेशन उधर नहीं है एसटी लोगों के लिए उधर बहुत दिक्कत है इधर क्या हर सबको जो भी सुविधा है हर सबको मिल रहा है औरत को मिल रहा है एससी को मिल रहा है एसटी को मिल रहा है उधर वहाँ जो अपर क्लास और अपर कास्ट है हम तो अब वो कैपिटलिस्टिक अप्रोच आ चुका है हमारे यहाँ तो हमको ये आश्चर्य हो रहा है इधर इतना कैपिटलिस्टिक अप्रोच नहीं है बड़े बड़े महल जैसा नहीं है फिर भी शांत है इधर क्रिमिनल वायलेंस नहीं है इधर
हमारे यहाँ हर रोज आपको कम्युनल वायलेंस देखने को मिलता है, हर रोज कम्युनल। अगर कम्युनल वायलेंस हो गया, इसका डायरेक्ट इसका जो बैड इफेक्ट है औरत और बच्चों के ऊपर हो जाता है। इधर औरत सेफ है, जहाँ तक हम देख रहे हैं, कल से आज तक हम देख रहे हैं, जो कुछ भी था हम पढ़े थे, लेकिन आंखों देके हम देखना चाहते थे। इधर इतना घबराहट तो नहीं है औरतों के, आराम से काम करते हैं, घूम सकते हैं, शिक्षा दे। কামিনেলু কুরনে নাং সুমা ছান মারিনা খুবই কায়বা দহ ছান মারিনা তুই দুই জেবা মারে কন্ট্রো বিজিবি মডেল মতানে ফেনতে চার সালো কাছে ডেপুটেশন ইজাকার নোয়াকাও কামি যাব পরনে ছান মারিনে বিষ্ণুতম নোয়াকাও কামি যাব আমসে নেই ব্যাপাক আল্লাহ মরন দাকি যায় ফ্লেরিনানি তুই কতর লাঞ্চন উম যাব সঙ্গ কামি যাব ফেনতে সাফা বিনানা খবর ব্যাপাক জনতা পার্টির উদ্যোগে কমলপুর মন্ডলের উদ্যোগে আমরা নোয়াগাঁও বন্ড এবং সুলজের উদ্যোগে আমরা নোয়াগাঁও চার মাস যাবৎ আজকে রেগার কাজ বদ্ধ। আজকে প্রত্যেকটা পরিবার অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়ছে, তাই আমরা অতিসত্ত্ব পঞ্চায়েত সচিবের নিকট আমরা ডেপুটেশন প্রদান করছি এবং যাতে অতিসত্ত্বর উনি এই কাজ চালু করেন এবং প্রত্যেকটা মানুষ যাতে এই অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হয় তার জন্য আমরা চার অল্প কয়েকদিনের মধ্যে রেগার কাজ চালু করা হয় এবং এটা আমরা দাবি, প্রথমত দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে যারা যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত তাদের জন্য অতিসত্বর সাহায্য করা হয়, এটা হচ্ছে আমরা দ্বিতীয় দাবি। তৃতীয় দাবি হচ্ছে ভারী বর্ষণে কৃষকদের কৃষকদের ক্ষতিগ্রস্ত যারা কৃষক তাদের চিহ্নিত করে তাদের জন্য আর্থিকভাবে সাহায্য করা হয়। এই দাবিগুলো নিয়ে আজকে আমরা প্রত্যেকটা মানুষের সাথে সঙ্গে নিয়ে আজকে আমরা এই ডেপুটেশনে মিলিত।